তোমরা যে গুলাম রহমান তোমাদের বাবা ভান্ডারি উনি যখন জন্মগ্রহণ করলেন মার কোলে ছেলে হলে আজান দেয় না ছেলে হলে আপনাদের দেশে আজান দেয় না তো আজান রাসূলুল্লাহ আর গুলাম রহমান বাবা ভান্ডারি মার কোলের থেকে বলছে সল্লাহ আলহি ওয়াসাল্লাম এক ধরনের অলি আছে মাদার জাতা আউলিয়া মার পেটের থেকে হয়ে এসেছে আর এক ধরনের অলি আছে আমল করে করে আল্লাহকে ডাকতে ডাকতে আমলের বিনিময়ে আউলিয়া হয়ে গেছে মাদার জাত আউলিয়া ছিলেন গুলাম রহমান বা ভান্ডারি আমি তো আগেই বলেছি রে কাদের ভান্ডারি তরিকতের কথা একটু উলট পালট হয় এটা জ্ঞানের দ্বারাই বুঝে নিতে হয় কিসের দ্বারাই যেমন কি কবি নজরুল বলেছে আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই আহাদ বিরাজ করে নজরুলের কথা আবার ওই কথাটাই লালনের সুরে বলতেছে আলিফ হে মিম দালেতে আহাম্মদ নাম হই গোতা মি নফি করে দেখ না খোদা কারে কই রে পাগলের দল আমার মৌলা দূরে নয় আমার মৌলা আমাদের মধ্যে মিশে আছে বলে কোথায় আল্লা আমার রফ কি জালালউদ্দিন রুমি রহমতুল্লা ছোট মৌলানা না বড় মৌলানা বিশ্বের মধ্যে বড় মৌলানা এই জালাল উদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহের জবানে বলছেন মান্না গঞ্জম দার জমিন ও আসমা লেকে গঞ্জম দার কুলুবে মোমেনা কোথায় খুঁজো গাছে নাই লতাই নাই পাতাই নাই আমি আল্লাহ মোমেনের কলবে আসি কে বলছে আল্লাহ জালাল উদ্দিন বলছে তাই তো ওইটাকে নিয়ে অনেকে গান বানাইল ও তরিকতের ওয়াজ শুনতে চাইছেন তরিকে তোর আজ এখন চলে না এখন হলো তর্কের জামানা এখন আমি এত দামি দামি কথাগুলো বলবো ইমাম সাহেব যদি কালকে শুক্রবারে মেম্বারে উঠে বলে উনি একটা বেদাতি বক্তা উনি যা বলছেন সব সেরে কি কথা তখন মুসল্লি বলবে ঠিক আমরা শুধু খা বংশের জন্য ভয়ে কিছু বলি নাই এই জন্যে আমাকে অনেকে বলে কি আমার মাইজ ভান্ডারিয়ালারা বলে সৃষ্টি আকাদিয়া নকশা বন্ধে বলে উনি ও হাবি হয়ে গেছে আর না না খবরদার লালন বলে মর্ম কথা বল না যথা তথা খুঁজি তারে আসমান জমিন আমার চিনি নাই আমি তরিকতের না খুঁজে আমার মওলাকে আর শরীয়তের পাগলরা যে মারা গেলে সত্তর জন হুর পাব জান্নাতের মধ্যে এইবার সত্তর জন হুর যদি স্বামী পায় এইবার স্বামী আমাকে শাখা বি মসজিদের ভিতরে বলছে হজুর আমি যদি সত্তর জন হুর পাই আমার বউ কি পাবে ও মনে করে আমি সত্তর জন মহিলা নিয়ে জান্নাতে কাটাবো তাহলে আমার বউ তো আবার সত্তর জন পুরুষ নিয়ে কাটাবে আমি ভাই আমি বলতে পারবো না এসব ধান্দা আমার কাছে বলে লাভ নেই আঙ্গুর খাওয়ার সাথে সাথে আঙ্গুর জান্নাতের মধ্যে পাবেন যা বলবেন মুখে এসে এগুলো হলো শরীয়ত আর তরিকতের পাগলরা এরা খুঁজে আল্লাহ তরিকত খুঁজে আল্লাহ আল্লাহ জাহান্নামে দিবে কি জান্নাতে দিবে সেটা তাদের দরকার নাই দরকার হলো আমার মাওলা কোথায় বারবার সাল্লাম বলছে আমাকে দেখা দাও বলে পারবানা পারবো বলে দেখা দাও বলে পারবানা পারবো বারবার বলল বলে তোর পাহাড়ে যাও তোর পাহাড়ে যাওয়ার সাথে সাথে একটা গাছের ভিতরে আওয়াজ আসলো ইয়া খেজুর গাছ মুসা বলছে মাবুদ আমি তোমাকে ধরে ফেলাইছি বলে কেমনে ধরলি বলে তুমি খেজুর গাছের মধ্যে আসো আওয়াজ পাইলাম আল্লাহ কই তুমি আমাকে খেজুর গাছ বানাইলা অল্লাহ আলা কুল্লি সাই মোহিত আমি আল্লাহ সব জায়গায় বিরাজ বলে সব জায়গায় বিরাজ হলে তোমাকে খুঁজবো কেমনে বাঙ্গালি হুজুরের বাড়ি কুষ্টিয়াত কুষ্টিয়া তো ছোটখাটো জায়গা না চলে বলেন ঠিক কিনা গ্রামের নাম কি পোস্ট অফিস কুন্ডা থানা কুন্ডা ওয়ার্ড নম্বর কুন্ডা পারমানেন্ট ঠিকানা একটা আছে কি নাই মুসানবি বলে মাবুদ গো তুমি যে সব জায়গায় বিরাজ করো একটা পার ঠিকানা ঠিকানার কথা আমাকে বলো আল্লাহ তখন বলছে পার্মানেন্ট ঠিকানাটা নিয়ে দাও কোরআন শরীফের ভিতরে বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবুল ওয়ারিদ আর কোথায় খুঁজবা তোমার শহর থেকেও আমি আল্লাহ অতি নিকটে এ বাবাজি রে তরিকতের কথাগুলো বুঝতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন কিসের জ্ঞান অনেক জ্ঞান মানে কি সে কি সামান্য চূড়া ধরবি কোনা কাঞ্চিতে এই কোনা কাঞ্চি শব্দ একমাত্র কুষ্টিয়ার লোক বুঝবে পাবনার লোকও বুঝতে পারে চিটাগাঙ্গের লোককে রিমান্ডে দিলেও কোনা মানসি বুঝবে না বুঝতে পারেছেন বলেন তো এই হারাই আপনাদের দেশে কয় নাকি আমাদের এখানে কয় ছেলেপেলেকে পেলেকে ডাকলে কয় এই আচ্ছা হেরাই কি কুষ্টিয়ার ভাষা হেরাই কি পাবনার ভাষা না আমাদেরকে ইংরেজ শাসন করেছে ইংরেজরা ডাক দিছে হিয়ারাও ইংরেজের হিয়ারাও আমরা হেরাই করে ফেলাইছি এই ধরনের বহু ভাষা আমাদের ভিতরে মিশে গেছে বহু লোক আমাদের শাসন করেছে নবাব শাসন করেছে ইংরেজ শাসন করেছে মির্জাফরের কারণে এই বাংলার জমিনকে ইংরেজরা দখল করেছে বিভিন্ন বিভিন্ন শাসন করে আমাদের ভাষাগুলো এলোমেলো হয়ে গেছে লালন কেন সাহিত্যিকদের ভাষা বুঝতে গেলে নিজেকেও সাহিত্যিক হওয়া লাগে এমন কি অবস্থা একটু যদি গলা ভালো হয় মাদ্রাসায় লেখাপড়া সামান্য করেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হজরত বেলাল হোসেন কারি আমি বলছি বেলাল হোসেন কারি আপনি যে লেখছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আপনি কোথায় কোথায় ওয়াজ করেছেন বলে হুজুর দাশুরিয়ায় করেছি ইশর্দি করেছি পাবনা করেছি আমি দাশুরিয়ায় ওয়াজ করলে কি আন্তর্জাতিক হওয়া যায় নাকি তাহলে যে লোক আন্তর্জাতিক বুঝে না তাহলে তাকে দিয়ে আমরা কি আশা করতে পারি জোরে বলেন ঠিক কিনা